শীতের পথে কাটা ঘূর্ণিঝড় সহ তুমুল বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ আজকের আবহাওয়া রক্তচোখ নিয়ে এগোচ্ছে মিক্সদাউম বছর শেষে ঘূর্ণিঝড়ের ধাক্কা ইতিমধ্যেই আইএমডির পূর্বাভাস মিলেছে আগামী সপ্তাহের শুরুর দিকে উত্তর তামিলনাড়ু এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের উপকূলীয় জেলাগুলিতে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় যার জেরে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দফতর সূত্রে খবর আন্দামান সাগরে ঘনীভূত নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে শুক্রবারই গভীর নিম্নচাপে পরিণত হবে রবিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের রূপে নেবে মিক্সদাউমের জন্য উত্তর তামিলনাড়ু উড়িষ্যা অন্ধ্র উপকূলে সাবধানতা নেওয়া শুরু হয়ে গিয়েছে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে বাংলায় প্রভাব ফেলবে বাংলায় এই ঘূর্ণিঝড় তেমন প্রভাব ফেলতে না পারলেও নিঃসন্দেহে শীতের পথে কাটা ডিসেম্বর মাস শুরু হলেও ধরা দিচ্ছে না শীত কবে পড়বে জাকিয়ে ঠান্ডা আজ যে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া জানুন বিস্তারিত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বঙ্গে শীতের আমেজ বলতে গেলে থমকে গিয়েছে আপাতত কিছুদিন ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আকাশ মেঘলা থাকতে চলেছে আগামী সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা আবহাওয়া দপ্তর সূত্রে খবর ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বঙ্গে বিরাট শীত পড়ার সম্ভাবনা নেই তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা বাড়বে দিনের তাপমাত্রা কম থাকবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা কম থাকবে উত্তরবঙ্গে আপাতত জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই কিছুদিন